তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? নরসিংদীতে যান চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড সৃষ্টি করে যানচল বন্ধ করে দেয় তারা। মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানার মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এতে ঢাকা সিলেট সহ নরসিংদী ও আশপাশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে মহাসড়ক ত্যাগ করলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। এর আগে কোটা বিরোধীরা মহাসড়কের জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ ও কোঠা বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালালে গুরুতর আহত হয় ডেইলি স্টারের নরসিংদী জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় বিভিন্ন স্লোগানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। পরে মহাসড়কে অগ্নিসংযোগ করলে অ্যাম্বুলেন্স ব্যতীত সাধারণ যানচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক দফা এক দাবিতে সারাদেশের ছাত্র সমাজের মতো আমরা ও মাঠে নেমেছি, কোনো সন্ত্রাসী বাহিনী আমাদের দমিয়ে রাখতে পারবে না বলে জানান আন্দোলনকারীরা। ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশ, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ সহ পুলিশ অবস্থান করছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।